দেখুন এখানে শুরুতে রয়েছে, দেখুন এটা কিন্তু হোম পেজ, যদি আমি কোনো আর্টিকেলে যাই তাহলে দেখতে পাবো নিশ্চয়ই। দেখুন আর্টিকেলের শুরুতে রয়েছে, দেখুন আর্টিকেল একদম শেষে রয়েছে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আলোচনা করব কিভাবে আপনার প্রতিটা পোস্ট বা পেজের মধ্যে আপনি অটোমেটিক লিঙ্ক লিস্ট তৈরি করবেন বা লিঙ্ক চার্ট তৈরি করবেন, যেখানে আপনি আপনার কোনো আর্টিকেলের শর্টকাট বা কোনো ক্যাটাগরি শর্টকাট লাগাতে পারবেন। বিশেষ করে কোনো এডুকেশনমূলক ওয়েবসাইট হলে খুবই জরুরি এরকম ট্যাব, কারণ ভিজিটররা এক ক্লিকে, যদি মনে করুন আপনার ওই ওয়েবসাইটে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনো ডিসকাশন করেছেন, তাহলে আপনি যদি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ওইভাবে শর্টকাট লিঙ্ক দিয়ে বাটন সেট করেন, তাহলে কিন্তু কোনো ভিজিটর জানতে পারবে যে আপনার ওয়েবসাইটের মধ্যে কী কী আলোচনা করা হয়েছে বা কোন কোন ক্লাসের ওপর পোস্ট রয়েছে, সে তার প্রয়োজন মতো তার ক্লাসের পোস্টে পৌঁছে যেতে পারবে। আশা করি বোঝা গেল। আপনি আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি সেট করতে পারবেন, তবে এখানে সেট করার সময় আমি একটা কথা বলে দিই, আপনি চাইলে হেডারে ঠিক নিচে লাগাতে পারবেন, অর্থাৎ যেখান থেকে আপনার আর্টিকেল শুরু হচ্ছে তার ঠিক উপরে লাগাতে পারবেন, কিংবা আর্টিকেল যেখানে শেষ হচ্ছে আপনি সেখানেও লাগাতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব আপনি দুটো জায়গায় সেট করবেন, অর্থাৎ কন্টেন্ট শুরুতে আর কন্টেন্ট শেষে। যদি কোনো ভিজিটার সে কন্টেন্টের শুরুতে যে টেবিলটা পাচ্ছে সেটাতে ক্লিক করলো তো করলো, না হলে সে যখন স্ক্রল করে নিচের দিকে যাবে তখনও যেন সেই বটমগুলি পায়, যাতে সে ওখানে ক্লিক করে আপনার অন্য ক্যাটাগরি ভিজিট করতে পারে। এভাবে রেকমেন্ডেশন রয়েছে, এবার আপনার মতন করে আপনি সেট করবেন। খুবই ইজি পদ্ধতিতে আলোচনা করব। আজকে বিশেষ এক ফ্রেন্ডসের রিকোয়েস্টে আজকে ভিডিওটি তৈরি হয়েছে, তবে আমি এটি দুটো পার্টে তৈরি করেছি, এক ওয়ার্ডপ্রেসের জন্য আর একটি হলো ব্লগার বন্ধুদের জন্য। আজকের পার্টটা আমার ওয়ার্ডপ্রেস বন্ধুদের জন্য, আমি পরবর্তী পার্টে নিয়ে আসবো ব্লগারে কীভাবে আপনি এভাবে লিঙ্ক টেবিল সেট করবেন। তা আপনি নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন, তবুও আপনাকে আমার ওয়েবসাইটটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ডেস্কটপের ক্ষেত্রে এভাবে লেগেছে, এটা কিন্তু হোম পেজ, হোম পেজের মধ্যে সেট হয়েছে। এবার যদি আমি কোনো একটা আর্টিকেল ভিজিট করি তাহলে সেখানেও দেখতে পাবেন লেগেছে, অর্থাৎ প্রতিটা আর্টিকেল পেজ পোস্ট সমস্ত কিছুতে এভাবে সেট হবে। দেখুন কোথায় লেগেছে, দেখতে পাচ্ছেন ঠিক আর্টিকেলের হেডিংয়ের ওপরে লেগেছে। এটাকে যদি আমি মোবাইল ভার্সানে ভিজিট করি তাহলে দেখতে পাবেন যে কিভাবে দেখতে হয় এটি। দেখুন এটা রেসপন্সিভ রয়েছে, তবে মাঝে এই যে জুড়ে গেছে এটাকে আমি গ্যাপ করে আপনাকে করে দেব, আপনি সেভাবে করে নেবেন, এটা গ্যাপ হয়ে যাবে, এটা আমি কাস্টমাইজেশন করিনি তার জন্য এটা জুড়ে গেছে। তা যাই হোক, এরকম আমি সেট করে আপনাকে রেডিমেড কোড প্রোভাইড করেছি, তবে সেই কোডের ওপর আপনি একটু কাস্টমাইজেশন করবেন আপনার মতন করে। কিভাবে কাস্টমাইজেশন করবেন আমি এ টু জেড দেখাবো। তার আগে বলবো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। চলুন শুরু করা যাক। তা প্রথমে বলবো, এখানে কিন্তু আমি একটি প্লাগইন ব্যবহার করেছি, যে প্লাগইনটা বর্তমানে হয়তো আপনার প্রয়োজন নেই, কিন্তু ভবিষ্যতে যখন আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন তখন কিন্তু এই প্লাগইনটার খুবই জরুরি হবে, কারণ এটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড প্লেস করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন প্লাগইনের কথা বলছি, সেটি হলো অ্যাড ইনসার্টার। আপনি আগে থেকে এটি ইনস্টল করে আপনার এই বটনগুলি লাগাতে পারবেন। যখন আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন বা আপনার কোনো অন্য নেটওয়ার্কের যখন অ্যাপ্রুভাল পাবেন, সেই সমস্ত অ্যাড নেটওয়ার্কের কোডগুলি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ওপর সেট করতে পারবেন, অর্থাৎ অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন। এই অ্যাড প্লেসমেন্টের ওপর বা অ্যাড ইনসার্টার প্লাগইনের ওপর আমার আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার ওয়েবসাইটে সঠিক জায়গায় কোথায় কোথায় অ্যাড প্লেসমেন্ট করতে হয় আপনি সেগুলি জানতে পারবেন। তা চলুন শুরু করব, প্রথমে আপনাকে কোডটা দেখিয়ে দিই। দেখুন আমি ডেসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি একটি কোড পাবেন। কোডটা যদি আপনাকে দেখিয়ে দিই, দেখুন এই কোডটা টোটালটাকে আপনি কপি করবেন। কপি করার পর আপনার ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এই টোটাল কোডটাকে আপনি সিলেক্ট করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর রান অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু আপনার লিঙ্ক সেট হবে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার টোটাল যতগুলি লিঙ্ক লাগাতে চান সেগুলি এখানে কাস্টমাইজেশন করবেন। কাস্টমাইজেশন করার পর ফুল কমপ্লিট কাস্টমাইজেশন হয়ে গেলে আপনি টোটাল কোডটাকে কপি করে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি সঠিক জায়গায় পেস্ট করবেন। দেখুন কাস্টমাইজেশনে প্রথমে যেটি রয়েছে, এই যে হেডিংটা রয়েছে, এই হেডিংটা যদি আপনি আপনার মতন করে টেক্সট রাখতে চান তাহলে দেখুন এখানে রয়েছে, আপনাকে দেখিয়ে দিই। দেখুন এখানে রয়েছে, এটাকে আপনি আপনার মতন করে কাস্টমাইজেশন করতে পারবেন। এরপর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এই সমস্ত যে লিঙ্ক বাটন, দেখুন এই যে টেক্সটগুলি রয়েছে, আপনি আপনার মতন করে কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন আপনি নাম দিতে পারেন এখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4,
প্লাস ফাইভ এইভাবে আপনি দিতে পারবেন। দেখুন এখানে টোটাল আমার 10টি বাটন রয়েছে, এখানেও কিন্তু আমার এই কোডের মধ্যেও 10টি বাটন কোড রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 10টি কোড, 1, 2, 3, তারপর আমি তিনটে করে ডিভাইড করেছি। এই ডিভাইডটা কী জন্য করেছি আপনাকে আগে গিয়ে বলছি, আপনি ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। তা এখানে আপনাকে প্রথমে একটু চেঞ্জ করে দেখিয়ে দিই। সাপোজ মনে করুন এখানে আমি বাটনটা উঠিয়ে দিচ্ছি, দেখুন এবার আমি যখন বাটনটি উঠিয়ে দেবো দেখুন শুধুমাত্র লিঙ্ক আছে। এইভাবে আপনি এডিট করার পর আপনি রান অপশানে ক্লিক করবেন, দেখুন এখানে লিঙ্ক হয়ে গেছে। এইভাবে আপনি ক্লাস 1, 2, 3 এইভাবে আপনি লাগাতে পারবেন, এইভাবে আপনার বটমের যে টেক্সটগুলি রয়েছে সেগুলি কাস্টমাইজেশন করতে পারবেন। এবার এখানে যদি আপনি লিঙ্ক লাগাতে চাইছেন, মনে করুন আপনি একটি ক্যাটাগরি তৈরি করেন ক্লাস 1, তা ক্লাস 1 এখানে লিখে দিলেন। এবার ওই ক্লাস 1 যে ক্যাটাগরি তার লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ অপশান, এখানে যে হ্যাজ অপশান রয়েছে এই হ্যাজ অপশানের পরিবর্তে আপনি সিলেক্ট করে আপনার লিঙ্কটি পেস্ট করে দেবেন। তাহলে কী হবে, এই বটমের ওপর আপনার লিঙ্কগুলি সেট হয়ে যাবে। এখানে প্রথমে আপনি সিদ্ধান্ত করবেন যে কতগুলি বাটন আপনি লাগাতে চাইছেন। যদি মনে করেন যে আপনার এতগুলি বাটন দরকার নেই বা আপনি চাইছেন যে আরও বাটন লাগাতে, তখন আপনি কী করবেন? আমি আগেই বলেছি যে এখানে প্রত্যেকটা বাটনের জন্য প্রত্যেকটা কিন্তু বাটন কোড রয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে নিচে নিচে রয়েছে। আপনার যদি প্রয়োজন না হয় বা অতিরিক্ত যদি আরও যোগ করতে হয় তাহলে আপনি এই লাইনগুলোকে কপি করে এক এক করে নিচে পেস্ট করতে যাবেন। আর যদি মনে করেন যে দরকার নেই নিচেরগুলো, তাহলে আপনি কি করবেন, যেগুলি দরকার নেই সেগুলি আপনি ডিলিট করে দেবেন। মনে করুন আমার এই লাস্টের বাটনটি দরকার নেই, তাহলে আপনি এই লাস্টের কোডটি ডিলিট করে দিলেন। তাহলে আপনার প্রয়োজন মতো আপনি যতগুলি সেট করতে চাইছেন ততগুলি সেট করতে পারবেন। দেখুন এখানে আমি টোটাল 10টি লাগিয়েছি, 10টির জন্য আমি তিনটে করে ডিভাইড করেছি। এখানে ডিভাইডটা কী দিয়ে করেছি, আমি লাইন ব্রেক কোড দিয়ে, দেখুন এখানে বিআর কোড দিয়ে, অর্থাৎ লাইন ব্রেক। দেখুন এই যে আমি ডিভাইড করেছি, এই ডিভাইড করার মূল কারণ দেখিয়ে দিই আপনাকে। দেখুন এখানে আমি ওয়েবসাইটটা ভিজিট করছি, দেখতে পাচ্ছেন ডেস্কটপের এইভাবে লেগেছে। এটাকে যদি আমি মোবাইল মোডে করে নিই, দেখুন কি অবস্থা, দেখুন এইভাবে জুড়ে গেছে। এখন আমি ওই বিআর ট্যাগ দিয়ে কি করব, এটাকে ডিভাইড করে দেবো, অর্থাৎ এই যে দুটো লাইনের সোজা যে জুড়ে গেছে আমি এটাকে ডিভাইড করে দেবো, অর্থাৎ এখানে গ্যাপ দেবো ওই বিআর ট্যাগ দিয়ে। তা চলুন এবার কোডে চলে যাই। তা এখানে টোটাল আমার তিনটে করে কোড ডিভাইড আছে, তা আমি যদি এখানে পাঁচটা করে কোড ডিভাইড করি, সাপোজ মনে করুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তিন জায়গায় আমি এই বিআর কোড লাগিয়েছি, আমি তিনটে জায়গায় বিআর কোড ডিলিট করে দিয়েছি। এবার রান অপশানে ক্লিক করছি, দেখুন জুড়ে গেছে। এবার আমি কি করব, যদি আমি পাঁচটা করে ডিভাইড করে নিই, অর্থাৎ 1, 2, 3, 4, 5 ঠিক এর নিচে আমি ওই বিআর ট্যাগটি লাগাবো। পেস্ট করে দিয়েছি, পেস্ট করার পর রান অপশানে ক্লিক করব। দুটো লাইনে বিভক্ত হয়ে গেছে, দুটো লাইনে বিভক্ত করার পরও দেখুন এই দুটো জুড়ে আছে, তার মানে আমাকে ভাগ করতে হবে চারটে করে। এখানে চারটে করে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু এইগুলি ডিভাইড হয়ে যাবে। তা এখানে আমার এই লাস্টের যে লিঙ্ক দুটি রয়েছে, অর্থাৎ এইটে আর এইটা, এই দুটো আমার দরকার নেই, আমি যদি ডিলিট করে দিই এগুলিকে তাহলে আমার লাইনে চলে আসবে, কারণ ওগুলি এতগুলি বটম যদি আমার দরকার না হয়। যদি দরকার হয় আপনি কি করবেন, চারটে করে কি তিনটে করে ডিভাইড করে নেবেন। আমি এখন এই লাস্টেরগুলোকে ডিলিট করে দিচ্ছি, দেখুন ডিলিট করে দিয়েছি। এবার আমি রান অপশানে ক্লিক করব, দেখুন চারটে করে ডিভাইড হয়ে গেছে। এখানে একটা কথা বলে দিই, এখানে দেখুন যদি আপনার টেক্সট ছোট ছোট হয়, অর্থাৎ এখানে দেখুন লিঙ্কটা ছোট টেক্সট, তারপরে কিন্তু বড় বড় টেক্সট রয়েছে, এর জন্য নিচেরটা জায়গা বড় নিয়েছে, এক্ষেত্রে কিন্তু মোবাইলের ক্ষেত্রে কিন্তু ওইভাবে লাইন চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়ে দুটো লাইন জুড়ে যাবে। তার জন্য বিআর ট্যাগটি এখানে ব্যবহার করেছি। বিআর ট্যাগ বলতে আমি বারবার বলে দিই, বিআর ট্যাগ বলতে লাইন ব্রেক করার জন্য, অর্থাৎ এই লাইন থেকে নিচের লাইনে নিয়ে আসার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। আপনিও সেই অনুযায়ী ব্যবহার করবেন। যদি আপনার মোবাইলের ক্ষেত্রে এইভাবে জুড়ে যায় তখন আপনি কি করবেন, মোবাইলে ভিজিট করবেন। ভিজিট করার পর দেখবেন কোন বাটনটার পর আপনার প্যারা চেঞ্জ হয়েছে বা লাইন চেঞ্জ হয়েছে, ঠিক সেই বাটনটার পর আপনি বিআর ট্যাগ লাগাবেন। তা আমি যদি এখানে মনে করি যে চারটে বটমের পর আমার লাইন চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এই চারটে বটমের পর আমি বিআর ট্যাগ লাগাবো। দেখুন এখানে চারটে বটমের পর লাগিয়েছি আমি, 1, 2, 3, 4 এই চারটে পরের পর বিআর ট্যাগ লাগিয়েছি, তার ফলে এখানে লাইন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে লাইন চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনার টোটাল বাটনের কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেলে এবার আপনি কি করবেন, এই যে বডি ট্যাগের মধ্যে যে অংশটি রয়েছে, এখানে ওপেন বডি ট্যাগ, তারপর নিচে রয়েছে ক্লোজ বডি ট্যাগ, আপনি ক্লোজ বডি ট্যাগ পেয়ে যাবেন। বা এই যে ডাইভ অপশন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আপনি কপি করবেন, এখান থেকে শুরু করে আমি কোথা থেকে কপি করছি আপনি ভালো করে দেখুন, এই ডাইভ পর্যন্ত আপনি কপি করবেন। কপি করার পর আপনি কোথায় পেস্ট করবেন আপনাকে দেখিয়ে দিই। আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর আপনার সেটিংস অপশনে চলে আসবেন, তার আগে আপনি প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন, অ্যাড ইনসার্টার নামে, দেখুন এই প্লাগইনটি, এটাকে আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। এখানে আসার পর আপনি টোটাল 16টি ব্লক পাবেন, দেখতে পাচ্ছেন 16টি ব্লক, আপনি লাস্টের দুটো নেবেন, কারণ আমি এখানে বলেছি যে কন্টেন্টের শুরুতে একটি লাগাবো আর কন্টেন্টের শেষে একটি লাগাবো, তার জন্য আমি দুটো ব্লক নেব। আর প্রথমে ব্লকগুলি আপনি ছেড়ে দেবেন, যদি আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল
প্রোফাইল পেয়ে যান তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সের কোড এখানে প্লেসমেন্ট করতে হবে, তার জন্য আপনি একদম শেষে দুটো নিয়ে নেবেন। আমার এখানে 12 নম্বর ব্লকে অলরেডি আমার কোডটি প্লেস রয়েছে, দেখতে পাচ্ছেন প্লেস রয়েছে। এইভাবে আপনার কোডটি প্লেস করে দিলে আপনি 16 নম্বর ব্লকে প্লেস করবেন। প্লেস করার পর আপনি কি করবেন, আপনি নিচে চলে আসবেন। এখানে যে 6টি অপশন রয়েছে, এই 6টি অপশনের মধ্যে দেখুন রয়েছে পোস্ট, হোম পেজ, এই দুটি মাস্ট সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আপনার ওই যে বাটনস লিস্টগুলি আপনি কোথায় কোথায় শো করতে চাইছেন, পোস্টে শো করাবেন না হোম পেজে শো করাবেন না স্ট্যাটিক্স পেজে শো করাবেন, এবার আপনি আপনার মতন করে চুজ করে নেবেন। তবে আমি রেকমেন্ডেশন করব সবগুলোতে যদি আপনার শো করতে চান তাহলে আপনি সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্রথম যে 16 নম্বর ব্লকটা নেবেন সেটি আপনি কি করবেন বিফোর পোস্ট করতে পারেন, আর 15 নম্বর ব্লকটিকে আপনি আফটার কন্টেন্ট, আফটার কন্টেন্ট দেখুন এখানে আফটার কন্টেন্ট রয়েছে, আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সেন্টার থাকবে, আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে নেবেন। সেভ হয়ে গেছে, এবার আপনাকে আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখাবো বাটনগুলি লেগেছে নাকি বা কোন পজিশনে লেগেছে। দেখুন এখানে শুরুতে রয়েছে, দেখুন এটা কিন্তু হোম পেজ, যদি আমি কোনো আর্টিকেলে যাই তাহলে দেখতে পাবো নিশ্চয়ই। দেখুন আর্টিকেলের শুরুতে রয়েছে, দেখুন আর্টিকেল একদম শেষে রয়েছে। এখানে একটা কথা বলে দিই, প্রথমে আপনি ওই কোডটা প্লেস করলেন, অর্থাৎ মনে করুন আপনার অ্যাড ইনসার্টারে গিয়ে এই কোডটা প্লেস করলেন, কিন্তু আপনার কিন্তু এইভাবে শো করবে না, এর জন্য আপনাকে আরেকটি কোড পেস্ট করতে হবে, তবে গিয়ে এইভাবে স্টাইল শো করবে। অর্থাৎ আপনাকে এই বাটনগুলির স্টাইল কোড পেস্ট করতে হবে আপনার থিম কোডের মধ্যে। তার জন্য অ্যাপিয়ারেন্স সেকশনে আসার পর আপনি থিম এডিটর অপশনে ক্লিক করবেন, এরপর আপনি রাইট সাইড বারে header.php-তে ক্লিক করবেন, এরপর আমি যে কোডটি আপনাকে প্রোভাইড করেছি সেখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন এই যে প্রথমে যে দুটো লাইন রয়েছে, এই দুটি লাইন দেখুন ভালো করে ফলো করবেন আপনি, এই দুটি লাইন অর্থাৎ এই যে মেটা নেম আর এখানে লিঙ্ক রিল, এই দুটি লাইনকে আপনি কপি করবেন। কপি করার পর আপনার থিম এডিটর অপশনে চলে আসবেন, আসার পর এখানে যে হেড ট্যাগ রয়েছে দেখুন ওপেন হেড ট্যাগ, ঠিক এর নিচে আপনি ওই দুইটি লাইন পেস্ট করে দেবেন। দেখুন এখানে আমার কিন্তু দুটো লাইন অলরেডি পেস্ট রয়েছে। পেস্ট করে আপনি সেভ অপশনে ক্লিক করবেন, তবেই কিন্তু আপনার ওই বাটনগুলি স্টাইল এইভাবে শো করবে, তার আগে কিন্তু কোনো মতে আপনার এই স্টাইলগুলি শো করবে না। আশা করি বোঝা গেল কিভাবে আমি বাটনগুলি লাগালাম। আপনার যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে হয়তো পারবো না, কিছুক্ষণ পরে হলেও আমি আপনার কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।